রংপুর কেন্দ্রীয় কারাগারে দুপক্ষের সংঘর্ষে এক কয়েদির মৃত্যু হয়েছে আহত হয়েছেন দশ জন এই ঘটনায় দুই কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে সকালে কারাগারের ভেতরে গাছের আমরা পাড়া নিয়ে দুই কয়েদির কথা কাটাকাটি হয় এর জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ এ সময় লাঠির আঘাতে বাহারুল নামে এক কয়েদি মারা যায় এরপর দফায় দফায় সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছড়ে কারারক্ষীরা মোতায়েন করা হয় সেনাবাহিনী পুলিশ ও র্যাব এদিকে তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রিয় নম্বর সেট করে বিকাশে শ্রেণী করুন ফ্রি আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল তদন্ত কমিটি তো গঠন করা হয়েছে এই ঘটনায় তারা কাজ কবে থেকে শুরু করবে যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন মূলত আসলে সকাল আটটার ঘটনা আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর কেন্দ্রীয় কারাগারে একটি কয়েদিকে মারার ঘটনা অর্থাৎ মেরে মেরে ফেলার অভিযোগ করা হচ্ছে মারা যাওয়ার ঘটনা কেন্দ্র করে কিন্তু আজকের এই যে উত্তপ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী র্যাব পুলিশের লোকজন কিন্তু সেখানে অর্থাৎ অবস্থান করছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে রংপুর কেন্দ্রীয় কারাগারের ভিতরে কিন্তু বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক অর্থাৎ সেনাবাহিনীর জিওসি ছি আর কি তিনি অর্থাৎ অবস্থান করছেন তারা এই ঘটনাকে কেন্দ্র করে যে কারারক্ষী দুইজন কর্মকর্তা রয়েছেন অর্থাৎ একজন শাহজাহান মোতালব দুজনকে সাময়িক বরখাস্ত করেছেন যিনি মারা গেছেন ওই মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাইরে কিন্তু অনেক লোকজন দাঁড়িয়ে আছে কারণ অনেকের লোকজন তারা কিন্তু কারাগারে আছেন এই কারণে তারা মনে করছেন যে অনেকে মনে করছেন যে ভেতরে যেহেতু সংঘর্ষ ঘটনা ঘটেছে অনেকের চাচা ভাতি যা কিংবা ভাই তারা আহত হয়েছে এটি আসলে কেন্দ্র করে তারা কিন্তু অর্থাৎ কারাগারের বাইরে কিন্তু তারা অর্থাৎ তারা অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যে আমরা অনেকজন কর্ম অর্থাৎ যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি তারা বলছেন যে কীভাবে ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কিন্তু কারাগারের ভেতর থেকে কোনো অর্থাৎ যে তথ্য এটি কিন্তু মেলেনি অর্থাৎ এখন পর্যন্ত না মেলার কারণটা হচ্ছে যে কারাগারের ভেতরে যেটি প্রশাসন রয়েছেন তারা কিন্তু বের হন নাই তাদের সাথে কথা বলতে আমরা পারিনি তবে তারপরেও আমরা যেটি পুলিশের তথ্য অনুযায়ী জেনে জেনেছি যে সকালে অর্থাৎ আমরা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের যে সংঘর্ষ ঘটেছে এই সংঘর্ষে অর্থাৎ কারাগারে যারা জেল হাজতে রয়েছেন তাদের সাথে সংঘর্ষ সংঘর্ষে লাঠির আঘাতে অর্থাৎ বাহারুল নামে যে কয়েদি মারা গেছে সেটি আসলে লাঠির মারা যাওয়ার ঘটনা শুনতে পেরেছি তবে এই ঘটনায় কেন দুই গুলি ছাড়ানো হয়েছে এবং কেন টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এটি তারা দেখছেন এই সেটি কেন্দ্র করেই দুই কয়েদিকে ইতিমধ্যে কিন্তু আমরা যেটা জেনেছি যে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ সাময়িকভাবে সেটি তদন্ত চলছে তদন্ত যদি উঠে আসে যে কয়েদি একে অর্থাৎ কয়েদি যারা কারোর রয়েছেন তারাই তাদেরকে মেরে মেরে ফেলছেন কিংবা তাদের ভিতরে সংঘর্ষ ঘটেছে সেটি আসলে দেখার পরে হতে পারে সেটি মামলাও এটি আসলে বলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি বলেছি তিনি যেমনটি জানিয়েছেন যে কারাগারের ভেতরে তারা রয়েছেন কারাগার থেকে বের হয়ে গণমাধ্যমের কর্মীর সঙ্গে কথা বলবেন গণমাধ্যম কর্মীদের তারা আসল ঘটনা রহস্য কী ঘটনা সেটি কিন্তু তারা জানাবেন এটি আসলে বলছেন তবে এখন পর্যন্ত কিন্তু আমরা তার কারাগারের ভেতরে যে উদ্ভোধ পরিচিতি সেটি কিন্তু যে নিয়ন্ত্রণ নিয়েছেন পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত সেটি জানছি না অর্থাৎ এখন পর্যন্ত তারা তারা বলছেন না আমাদের কাছে তবে আপনি নিশ্চয়ই জানেন যে সকালে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী র্যাব পুলিশ অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং এখানকার স্থানীয় থানা পুলিশ কিন্তু সেখানে এসেছিলেন তারাও কিন্তু ভেতরে আছেন প্রবেশ করেছেন এবং স্থানীয় পুলিশের যিনি উদীন কর্মকর্তারা তারাও কিন্তু ভেতরে আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কিন্তু কারাগরের বাহিরে কিন্তু অবস্থান করছি কারাগরের ভেতরে কিন্তু প্রবেশ করার মতো কোনো ধরনের যে অবস্থান আমাদের নেই এই ছিল আসলে আমাদের কাছে আমার কাছে কারাগারের সর্বশেষ তথ্য রংপুর কারাগারের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম